স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম চীনের মহড়া যুদ্ধের সক্ষমতা বাড়িয়েছে তাইওয়ানের বলছে প্রেসিডেন্ট শাই ইউক্রেনে রুশ হামলার শিকার রেড রেডক্রসের কার্যালয় জানিয়ে দেব রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত নয় বলছে বাইডেন আরো জানিয়ে দেব ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি যুবকের জানাজাকে কেন্দ্র করে সহিংসতা এবারে জানিয়ে দেব ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার সম্ভাবনা কাটবে জ্বালানি সংকট আরো জানিয়ে দেব কাবুলে রুশ দূতাবাসে হামলার দায় আইএস এর সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমার সীমান্তে আবারও গোলাবর্ষণ আতঙ্কে জনগণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত চীনের মহড়া যুদ্ধের সক্ষমতা বাড়িয়েছে তাইওয়ানের বলছে প্রেসিডেন্ট শাই তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন বলেছেন তার দেশের সেনাবাহিনী যুদ্ধের সক্ষমতা এখন আগের থেকে পরিপক্ক এখন তারা যুদ্ধ করতে আরও পরঙ্গম সামরিক মহড়ার জন্য চীনকে ধন্যবাদ তাইওয়ানের পূর্ব উপকূলে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট শাই ইং এ মন্তব্য করেন তাইওয়ান উপকূল জুড়ে এখনও উত্তেজনা এবং হুমকি রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নেন্সি পেলোসি তাইওয়ান সফর করেন এরপর চীন নজিরবিহীন সামরিক মহড়া শুরু করে প্রেসিডেন্ট শাই বলেন চ্যালেঞ্জের মুখে আমাদের সেনাবাহিনী শান্তভাবে জবাব দিয়েছে কঠোরভাবে দেশের নিরাপত্তা রক্ষা করেছে এ সময় তিনি বলেন আমাদের সেনাবাহিনীর যুদ্ধে মোকাবেলার সক্ষমতা এখন আরও পরিপক্ক এবং শক্তিশালী দেশের সশস্ত্র বাহিনী নিয়ে তিনি খুবই গর্বিত বলেও মন্তব্য করেন সূত্র জেরুজালেম পোস্ট ইউক্রেনে রুশ হামলার শিকার রেড ক্রসের কার্যালয় ইউক্রেনে আবারও হামলার শিকার হল স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কার্যালয় গতকাল সোমবার সংস্থাটির কার্যালয়ে স্লোভেয়ানোসকে রকেট আঘাত খবর এপি হামলার জন্য রুশ বাহিনীকে দায়ী করেছে রেড ক্রস হামলায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে সংস্থাটি এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো হামলা হলো অঞ্চলটিতে ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের আরও কয়েকটি ভবন এক বিবৃতিতে রেড ক্রসের জরুরি বিভাগের প্রধান দাবি করেন জাতিসংঘের নীতি ভঙ্গ যুদ্ধাপরাধের অভিযোগও করেন এদিন ইউক্রেনের পূর্বাঞ্চিল বাঘমুতেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে দনাতস্কের এগারো শহর ও গ্রামে গোলা ছুড়েছে রুশ বাহিনী নিহত কমপক্ষে তিনজন বিধ্বস্ত হয় বহু ঘরবাড়ি রাস্তাঘাট রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত নয় বলছে বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত নয় সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত কিনা হোয়াইট হাউজের সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাইডেন সরাসরি বলেন না এদিকে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের যুদ্ধের এই সময় তীব্র জনবল সংকটে ভুগছে রাশিয়ার সেনাবাহিনী ফ্রন্ট লাইনের লড়াইয়ের জন্য নতুন সেনা পেতে মরিয়া হয়ে উঠেছে তারা নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যম এপিকে বলেন সেনা ঘাটতি মোকাবেলায় বেসরকারি নিরাপত্তা সংস্থা ও কারাগার থেকে কর্মী নিয়োগের চেষ্টা চালাচ্ছে মস্কো গোয়েন্দা সূত্রের বরাদ দিয়ে তিনি বলেন দণ্ডিত অপরাধীদের ক্ষমা এবং আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে একটি তালিকা প্রণয়ন করতে যাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর গলিতে নিহত ফিলিস্তিনি যুবকের জানাজাকে কেন্দ্র করে সহিংসতা ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহত ফিলিস্তিনি এক যুবকের জানাজাকে কেন্দ্র করে ছড়ালো সহিংসতা শমর মরদেহু নিয়ে মিছিল করতে গেলে তাতে বাধা দেয় ইহুদি সেনাবাহিনী খবর বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় জেনির জেনিনের রাস্তায় শোক মিছিলের পর কাবাতিয়া এলাকার গোরুস্থানে যাচ্ছিলেন ফিলিস্তিনিরা এ সময় ইসরায়েলি বাহিনীর সাথে সংঘাত বাধে গতรอบবার দখলকৃত পশ্চিম তীরের রিচুরনি অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী এ সময় সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের সদস্য হিসেবে কমপক্ষে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় গোলাগুলিতে প্রাণ হারান ওই ফিলিস্তিনি একই সাথে সংঘাতে আহত হয় চার ইহুদি সেনা সদস্য ইসরায়েলের অভিযোগ নিরাপত্তা বহরের ওপর হামলা চালানোর কারণেই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়েছেন তারা চলতি বছর ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে সাতানব্বই ফিলিস্তিনি ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার সম্ভাবনা কাটবে জ্বালানি সংকট ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনার অগ্রগতিতে ইউরোপের সামনে জ্বালানি সংকট সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা উঠে গেলে ইরান থেকে তেল আমদানি করতে পারবে ইউরোপীয় ইউনিয়ন বিশ্ববাজারে প্রতিদিন 13 লাখ ব্যারেল তেল সরবরাহের সক্ষমতা রয়েছে তেহরানের ইউক্রেন যুদ্ধের জেরে সম্পর্কে অবনতি হওয়ায় ইউরোপে জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়েছে মস্কো এ পরিস্থিতিতে বর্তমানে নজরবিহীন জ্বালানি সংকটে বিপর্যস্ত ইউরোপীয় দেশগুলো আপাতত অবস্থায় রাশিয়ার তেলের বিকল্প সন্ধান করছে ইউনিয়ন এবং তাদের জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতার সম্ভাবনা দুই হাজার সালে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন পাশাপাশি ইরানের তেল রপ্তানির ওপর অবরোধ আরোপ করে ওয়াশিংটন তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইরানের পরমাণু ইস্যুতে নতুন করে তেহরানের সঙ্গে তাদের সমঝোতার সুযোগ তৈরি হয়েছে আর এ আলোচনায় মধ্যস্থতা করছে ইউরোপীয় ইউনিয়ন পরমাণু কর্মসূচিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে রফা হলে উঠে যেতে পারে ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সেক্ষেত্রে ইরানের তেল আমদানিতে আরও কোনো বাধার মুখে পড়বে না ইউরোপীয় দেশগুলো এজন্য দুপক্ষ যেন দ্রুত সমঝোতায় পৌঁছায় সে ব্যাপারে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইউ ধারণা করা হচ্ছে নিষেধাজ্ঞা উঠে গেলে বিশ্ববাজার প্রতিদিন এক মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল সরবরাহ করতে সক্ষম হবে তেহরান যা রাশিয়ার তেলের বিকল্প উৎস যোগাবে ইউরোপকে এদিকে করোনা লকডাউনের বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক চীনের জ্বালানির চাহিদা কমে যাওয়ায় তেলের দাম পড়ে যাওয়ার আশঙ্কা করছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এ অবস্থায় তেলের দরপতন ঠেকাতে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিতে পারেও তবে যদি ইরানের উপর নিষেধাজ্ঞা উঠে যায় তাহলে ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদন কমালেও এর খুব একটা প্রভাব পড়বে না তেলের দামে কারণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে তেহরান প্রতিদিন গড়ে তেরো লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে যোগ করতে পারবে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস দুই সালে পরমাণু কর্মসূচি বিষয়ক চুক্তি বাতিল হওয়ার আগ পর্যন্ত ইরান ছিল যুক্তরাষ্ট্র সৌদি আরব ও রাশিয়ার পর বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এখনও উত্তোলন করা বিপুল পরিমাণ তেল মজুদ অবস্থায় রয়েছে ইরানের হাতে তেল সরবরাহের জন্য তাদের হাতে রয়েছে প্রয়োজনীয় জাহাজ ও ফলে খুব সহজেই বিশ্ববাজারে দ্রুত তেল সরবরাহের সক্ষম তেহরান পরমাণু ইস্যুতে সমঝোতা হলে ইরানের হাতে থাকা এই তেল বিশ্ববাজার প্রবেশের পথ খুলে যাবে যা জ্বালানি সংকট কাটিয়ে উঠতে ইউরোপকে অনেকটাই সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে কাবুলের রুশ দূতাবাসে হামলার দায় শিকার আইএস এর আফগানিস্তানের রাজধানী কাবুলের রুশ দূতাবাসের সামনে সোমবার আত্মঘাতী বোমা হামলা দায় স্বীকার করেছে আইএস এই হামলায় দুইজন দূতাবাস কর্মী সহ পঁচিশ জন নিহত হয়েছেন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস এই হামলা দায়িত্ব স্বীকার করেছে রুশ দূতাবাসের প্রবেশ পথের মুখে সোমবার হামলা হয় স্থানীয় গণমাধ্যম জানিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আইএস এ হামলা চালিয়েছে খবর ভয়েস অব আমেরিকার গত বছরের আগস্ট মাসে বিদেশি সেনাদের কাছ থেকে তালেব আফগানিস্তানের দায়িত্ব ভার গ্রহণের পর এই প্রথম কোন বিদেশি কূটনৈতিক স্থাপনায় সন্ত্রাসী হামলা হল হামলার ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে দূতাবাসের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন তারা দুজনই রাশিয়ার নাগরিক হামলার বাকি যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আফগান নাগরিক তারা সবাই রাশিয়ার ভিসার জন্য সেখানে অপেক্ষা করছিলেন মিয়ানমার সীমান্তে আবারও গোলাবর্ষণ আতঙ্কে জনগণ দুই দিন বিরতির পর আজ সকাল থেকে মিয়ানমার সীমান্তে আবারও গোলাবর্ষণ করেছে মিয়ানমার বাহিনী ভোরে উখিয়া টেকনাফ ও বান্দরবান সীমান্তের লোকজন এই খবর জানিয়েছে আজ ভোরে ভারী গোলাবর্ষণের বিকট শব্দে বিস্তীর্ণ সীমান্তবাসীর ঘুম ভাঙে ভোর রাতে বিকট শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সীমান্তের মানুষ গত কিছুদিন থেকে সীমান্ত অব্যাহতভাবে চলছে এই গোলাবর্ষণ বাংলাদেশ সীমান্তে মটারশেল নিক্ষেপ আবারও মিয়ানমারের লোকজন সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার সংংখ্যার কথা জানিয়ে সরকারিভাবে ভাবে মিয়ানমার রাষ্ট্রদূতের মাধ্যমে কড়া প্রতিবাদ জানানোর পরেও অব্যাহতভাবে চলছে গোলা বর্ষণ এতে করে স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দিয়েছে এসব কি উস্কানি নাকি কোনো ফাঁদ নাকি ইচ্ছাকৃত ভুল